नजर रखछि परे खबरे रेलेर प्रचारे एबार नाटो नाटो बंदे भारते पाथर छोड़ा रुकते एबार रेलेर एई उद्योग কিভাবে প্রচার করা হবে কি ব্যবস্থা হচ্ছে জানবো তার আগে আরো একবার জানাই যে রেলের প্রচারে বা নাটু নাটু বন্দে ভারতে পাথর ছোড়া রুখতে উদ্যোগ রেলের প্রায়শই একটা অভিযোগ উঠে আসে যে বন্দে ভারতে পাথর ছোড়া হয়েছে এর আগে আমরা একাধিক অভিযোগ দেখেছি এরপর এই পুরো বিষয়টিকে আটকানোর জন্য এবার নাটু নাটুকে কি হাতিয়ার করতে চলেছে কিভাবে কি ব্যবস্থা কি উদ্যোগ শ্রেয়সী রয়েছে আমাদের সঙ্গে শ্রেয়সী এই নাটু নাটু রেলের প্রচারে এবার কিভাবে কাজে লাগানো হবে কিভাবে এই পাথর ছোড়া থেকে আটকানো যাবে বন্দে ভারতকে দেখো বন্দে ভারতের উদ্বোধনের পর থেকে কার্যত এই পাথর ছোড়ার যে ঘটনা সেই ঘটনা একাধিকবার আক্রান্ত বন্দে ভারত এবং তাই নিয়ে রেলও কিন্তু রীতিমতো বিব্রত মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে রেল মনে করেছে শুধুমাত্র জনসচেতনতাই এর একমাত্র পথ যেটা করে এটা আটকানো যায় আর সেই জন্যই কিন্তু কার্যত ইতিমধ্যে আলোড়ন ফেলে দেয়া যে পুরস্কার অস্কার জয়ের পরে কিন্তু সেই নাটু নাটু সেই গানকে কার্যত হাতিয়ার করলো জনসচেতনতা বৃদ্ধির জন্য পূর্ব রেল এবং সেই জন্য নাটু নাটুর ক্ষেত্রে নায়ের পরে ফেকো 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 মতলব মানে যেটা বলার চেষ্টা করছে যে ছুঁড়ো না ছুঁড়ো না অর্থাৎ কি ছুড়বে না পাথর ট্রেন পর মানে অর্থাৎ ট্রেনের ওপরে পাথর ছুঁড়ো না এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কার্যত সামনে যে ওই গানটির সঙ্গে যারা ছিলেন সিনেমা যাদেরকে দেখা গিয়েছিল তাদের ছবি এবং পেছনে অবশ্যই বন্দে ভারতের যে ট্রেন সেই ট্রেনের ছবি দিয়ে কিন্তু এই জনসচেতনতামূলক প্রচারে উদ্যোগ নিল পূর্ব রেল শ্রেয়সী ঠিক এই জায়গা থেকে কতটা গুরুত্বপূর্ণ কারণ প্রথম থেকেই রেল বলে আসছে যে এই যে বন্দে ভারতের উপর পাথর ছোড়া হচ্ছে তার জন্য জনসংযোগকেই হাতিয়ার করতে হবে প্রচারও চলছিল এরপর এই নাটু নাটুকে একেবারে পোস্টার এবং যাতে বলা হচ্ছে যে না পাথর ছোড়া বন্ধ করার জন্য এই যে একটা জনসংযোগকারী একটা পোস্টার এবং সেখানে নাটু নাটু অস্কারে জয় জয়কার হয়েছে নাটু নাটু তারপরে এবার নাটু নাটু জনসংযোগ রেলের একেবারে দেখো এই মুহূর্তে গোটা দেশে নাটু নাটু নিয়ে এই মুহূর্তে সেটা একটা পোস্টারের একটা মূল কেন্দ্রবিন্দু কেন্দ্রের জায়গায় রয়েছে কারণ অস্কারে যেভাবে পুরস্কার জিতে এসেছে নাটু নাটুর ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু এই নাটু নাটুর না তার সঙ্গে ফেকো এই শব্দটি মানে ছুড়ো না ফেকো এইভাবে কিন্তু একটা নতুন স্লোগান তৈরি করা হলো বন্দে ভারত ট্রেনে যে পাথর ছোড়ার যে ঘটনা ঘটছে সেই ঘটনাকে আটকানোর জন্য জনসচেতনতা বাড়াতে নাটুর বদলে না ফেকো এই ধরনের স্লোগান তৈরি করলো পূর্ব রেল কতটা সাড়া পাওয়া যাবে এই যে না ফেকো অর্থাৎ এই নাটু নাটুর আদলে এবার না ফেকো যে স্লোগান নতুন স্লোগান রেলের প্রচারে এবং পোস্টার করা হয়েছে তার পেছনে যে পোস্টার আমরা দেখতেও পাচ্ছি দুই লিডিং স্টার এবং তার পেছনে রয়েছে বন্দে ভারত কতটা প্রচারে সাড়া পাওয়া যাবে সাধারণ মানুষ কতটা সাড়া দেবেন কি মনে করছেন রেল কিন্তু মনে করছে বন্দে ভারতের যে ট্রেন পাথর ছোড়ার ঘটনা সেই পাথর ছোড়ার ঘটনা একমাত্র আটকানো যেতে পারে জনসচেতনতার মাধ্যমে তার কারণ প্রথম যে অর্থাৎ দ্বিতীয় দিনের যে পাথর ছোড়ার যে ঘটনা সেই ঘটনার ক্ষেত্রে রেল যাদেরকে ধরেছিল দেখা গেছিল তারা প্রত্যেকেই নাবালক এবং তারা শুধুমাত্র একটা ট্রেনে পাথর ছুঁড়েছিল মজা হতে পারে সেই দৃষ্টিভঙ্গি সেই ভাবনা থেকেই তারা ট্রেনে পাথর ছুঁড়েছিল ফলে সেই ভাবনাটাই যাতে বন্ধ করা যায় সেই জন্যই কিন্তু জনসচেতনতা বাড়ানোর দিকে মূল নজর দিচ্ছে রেল আর সেই ক্ষেত্রে কিন্তু নাটু নাটু যেহেতু এই মুহূর্তে প্রচারের একদম শীর্ষে ফলে সেই নাটু নাটুর না তুলবে না ফেকো এই বিষয়টাকেই কিন্তু কার্যত বিষয় করে প্রচারে নামছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা